হাওয়া অফিসের খবরে মাথায় হাত মৃৎশিল্পীদের। এই মুহূর্তে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর মালদা নদিয়া হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথাও কোথাও অত্যধিক ভারী বৃষ্টিও হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রাতে সমস্ত লক্ষ্মী প্রতিমা নিতে আসবেন বিভিন্ন বারোয়ারি এবং বাড়ির পুজোর প্রতিমা ক্রেতারা। দুর্গা পুজোর অনেক আগে থেকে অর্ডার নেওয়া থাকলেও দুর্গা পুজো ডেলিভারি হওয়ার পর তবে কাজ শুরু হয় লক্ষ্মী প্রতিমার, কিন্তু এবছর লাগাতার বৃষ্টিপাতের ফলে সে কাজে ব্যাঘাত হয়েছে অনেকটাই। প্রায় প্রতিদিনই বৃষ্টির ফলে আবহাওয়া আর্দ্র থাকার কারণে প্রাকৃতিকভাবে শুকোচ্ছে না প্রতিমা, গ্লো ল্যাম্প দিয়ে বাধ্য হয়ে শুকোতে হচ্ছে। তবে যা গ্যাসের দাম তা জ্বালিয়ে কখনোই লাভের মুখ দেখবেন না মৃৎশিল্পীরা, তবু ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এ পথই বেছে নিয়েছেন তারা। আমরা এই লক্ষ্মী কোনোমতেই শুকাতে পারছি না, গ্যাস দিয়ে শুকাতে হচ্ছে। গ্যাস প্রায় হাজার টাকা দিয়ে আমাদের গ্যাস কিনে এই লক্ষ্মী শুকাতে হচ্ছে, কারণ যেহেতু আজকেই লক্ষ্মী পুজো সেহেতু আমাদের লক্ষ্মী ডেলিভারি দিতেই হবে। সেই হিসেবে আমরা হাজার টাকা গ্যাস কিনে এইভাবেই আমরা শুকিয়ে লক্ষ্মী ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম সূর্যকান্ত পাল। কারখানার নাম? মুন্না পাল, কারখানা মুন্না পালের। আমি এখানে কাজ করি, সূর্যকান্ত পাল। কতগুলো ঠাকুর আছে এখানে? আজকে তো শেষ বিক্রি, মনে হচ্ছে সব বিক্রি হয়ে যাবে, দেখা যাক কি হয়। কি নাম তোমার, কোথায় বাড়ি? আমার নাম নিকিপাল, ঢাকাপাড়া বাড়ি। গ্লো ল্যাম্প দিয়ে কোনোদিন খরচে পোষায় না, একটা গ্যাসের দাম এখন 950 টাকা প্রায়। তো এবার এই আমাদের তো কিছু করার নেই, যেহেতু অর্ডার নিয়েছি ঠাকুরগুলো তো দিতে হবে, এবার কিছুটা শুকাতে হবে। তো রৌদ্রে যেরকম শুকায় এক ঘন্টায় যেটা শুকাবে, এটা ওই 6 ঘন্টা ইয়ে করলেও সেই জিনিসটা হবে না। হ্যাঁ, এখন বাধ্যতামূলক আমাদের এই শুকিয়ে দিতে হবে কোনো রকমের নিয়ম রক্ষা করা আর কি। এমনি তাতে রঙের কোনো অসুবিধা হবে না? রঙের একটু অসুবিধা তো হবেই, রঙের যে গ্লেজটা সেটা তো রৌদ্রে শুকিয়ে যে জিনিসটা আসবে সেটা তো আসবে না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।